আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক অলরাউন্ডার এগ্রোতে। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো, সরাসরি দেখিয়ে দেবো যে আসলে কীভাবে লতি কচুর চাষটা করতে হয়। তো আমাদের এই জমিতে, এটা আমাদের জমি, তো লাগানো হয়েছে অলরেডি। তো পাশে আমাদের পড়বে লতি কচুর পড়বে, অল্প কিছু জমি লাগানো বাদ ছিল, এই জন্য এগুলা এখন উঠায় আনলাম ওই জমি থেকে। তো এখন এগুলো সরাসরি লাগিয়ে দিব। তো কিভাবে আপনারা লাগাইতে হয় এটা দেখতে থাকেন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে চেষ্টা করবেন। দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু চারাটা লাগিয়ে দিলাম। এক হাত এদিকে, এক হাত থাকবে আপনার, এদিকে এক হাত থাকবে। তো শিকড়গুলো বেশি বৃদ্ধি হয়ে গেছে, আসলে অনেক শিকড়। তো নতুন বর্তমানে এখন লাগাইলে কিন্তু মাত্র 40 থেকে 45 দিনে লতিগুলো আসবে। তো কিভাবে লতি আসবে এই দেখেন, এটা অলরেডি লতি, এটা লতি, এটা লতি, এ পাশে লতি, এগুলা কিন্তু লতি, চারা গাছের লতি। তো প্রতিটা গাছে আমাদের চারা গাছের লতি আছে। তো এগুলো লাগালে মাত্র 40 থেকে 45 দিনে আপনি লতিগুলো উঠাইতে পারবেন। তো দর্শক, আপনারা দেখেন যে আমি আসলে কীভাবে লাগিয়ে দিচ্ছি, আপনারা বিষয়টা দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝতে অনেকটুকু সুবিধা হবে। তো এইভাবে করে আপনি ধানের জমি যেমন করে চাষ করে, এভাবে জমিটা আগে চাষ করবেন। জমিটা এরকম, এই যে এরকম থাকতে হবে। শুকনো জমিতে আপনারা চাইলে চাষ করতে পারেন, কিন্তু সেটা কোয়ালিটি আছে। তো এইভাবে আপনারা জমিটা লাগাই দিতে হবে। তো এখানে একটা চারা কম পড়ছে, আমি এই চারাটা এখন উঠে, এই যে পাশে একটা চারা, ছোটো একটি চারা আছে, তো আমি এটাই এখন উঠে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। কিন্তু এই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লাগিয়ে দিচ্ছি। দর্শক, এই যে লাগিয়ে দিলাম আমি জমিটা এখন আমি লাগাই দিলাম। এটুকু আসলে কিভাবে, এই লাইন থেকে এই লাইনের দূরত্বটা হবে আপনার, এই লাইন থেকে সারির দূরত্বটা হবে 1.5 হাত, এবং একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দিবেন আপনার মাত্র 1 হাত। দর্শক, এটা জমি, আমাদের জমি। তো দেখেন যে আসলে কিছুদিন আগে লাগানো হয়েছে। তো দর্শক, এখন গরমের সময় যদি আপনারা চাষ করেন, গরমের সময় যদি চাষ করেন মাত্র 40 থেকে 45 দিনের লতিগুলো চলে আসবে। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছে, চাইলে কিন্তু আপনারা লতিগুলো চাষ করে লাভবান হতে পারেন। দর্শক, এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার চ্যানেলে এরকম নতুন আরও অনেক ভিডিও পাবেন। তো কথা বলে নতুন নেক্সট কোনো ভিডিও নিয়ে, আল্লাহ হাফেজ।